আমার শিলচর লোকসভার কাউন্টিং প্রায় মাঝামাঝি পর্যায়ত আছে। এতিয়া প্রায় 3 লাখ ভোট কাউন্টিং এর বাকি আছে। এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রায় 2.5 লাখ ভোটের ব্যবধানত আমি আগুয়াই আছো। আর যে আমি ভোটের যে গতি আমি দেখে আছো, ইয়াতে হয়তো 3 লাখ ডিফারেন্সে ভারতীয় জনতা পার্টি বিজয় সাব্যস্ত করিব। এই মুহূর্তে আমি ইয়াতে থিয় হই, আমার শিলচর লোকসভার যান ভোটার্স আছে, ভোটার রাইজ আছে, তেওঁলোকের প্রতি আমার শ্রদ্ধা জানাইছো, আমার কৃতজ্ঞতা জানাইছো। আর লগে লগে আমার দলের যখন বুথ স্তরের পর আরম্ভ করি রাজ্যিক রাষ্ট্রীয় স্তরের নেতৃবর্গ, তেওঁলোকে আমি আন্তরিকতায় আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাইছো। তেওঁলোকের কারণেই আমার ইয়াতে জয় সাব্যস্ত হব আজির দিনত। এতিয়ালৈকে আমি হয়েছে কথাটো কব পারা নাই, কারণ এতিয়াও প্রায় 3 লাখ ভোটের কাউন্টিং বাকি আছে। কিন্তু যেনেকা ভোটের একটা ট্রেন্ড আপনার লক্ষ্য করেছে, প্রতিটা রাউন্ডত আমার 30, 40, 50, 60 হাজারকেই আমি আগুয়াই আছো। কাজেই ভারতীয় জনতা পার্টির জয় ইয়াতে নিশ্চিত হব, আর আমি ইয়াতে থিয় হই আপনার জড়িয়তে। আমি পরম শ্রদ্ধার শিলচর লোকসভা কেন্দ্রের রাইজক আমি শ্রদ্ধা জানাইছো, কৃতজ্ঞতা জানাইছো। দাদা, জয় অলমোস্ট 8 দিন হয়ে গেছে, এতিয়া নেক্সট স্টেপটো কি? আপনি কি ভাবিছে কাছাৰৰ কারণে, শিলচৰৰ কারণে আপনি কি করবেন? নিশ্চয় আমি কাছাৰৰ কারণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পাছতে, কারণ কাছাৰ আমার রাজনীতি দীর্ঘদিনিয়া রাজনীতি, যদিও আমি এটা সমষ্টি কেন্দ্রিক আমি রাজনীতি করেছো, রাজ্যের ভিতরতে আমার রাজনীতি সীমিত আছে। যে এই ক্ষেত্রত রাষ্ট্রীয় পর্যায়ের লগতে এই আমি প্রথম আমি যাম, আর আমার শিলচর সমষ্টির কারণে, শিলচর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির কারণে বা বরাক উপত্যকার কারণে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করিম, যিমানখিনি পারো দেহে মনে লাগিয়ে আমি চেষ্টা করিম, যাতে আমার এই লোকসভা সমষ্টির কারণে, এই লোকসভা সমষ্টি একটা প্রেস্টিজিয়াস সমষ্টি হয় আপনার জ্ঞাত, এতে উন্নয়নের বিভিন্ন কাম আজির মুহূর্ত পাইপলাইনত আছে, যদিও আমি সরকারত আছো, কথাখিনি আমার জানা আছে, যোগাযোগ ব্যবস্থার পর আদি করি বিভিন্ন কাম বহুতখিনি হয়েছে, বহুতখিনি হবলগি আছে। আটাইকে ডাঙর কথা যে আজির দিনত নিবনুয়া সমস্যা আপনার জ্ঞাত, এই নিবনুয়া সমস্যা খালি আমার সরকারের ফলের পর আমি সমাধান করিব পারো, এনেকা কোনো সরকারের পক্ষেই সম্ভব নহয়। কিন্তু আমি হয়তো বা পিপিপি মোডত হোক বা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রাইভেট কোম্পানির জড়িয়তে, যেনেকা আমার জাগিরোডত আমার সেমি কন্ডাক্টরের একটা কোম্পানি টাটায় আরম্ভ করি আছে, ইয়াতে বহুত হাজার হাজার নিবনুয়া যুবক ইয়াতে সংস্থাপন হব, ঠিক এনেকাই কিবা কোম্পানি বা এনেকুৱা ধরনের কিছু কোম্পানির লগতে কথা কই যদি আমি ইয়াতে নিবনুয়ার কর্মসংস্থান দিব পারো ভাল হয়, লগতে আরো বিভিন্ন ঠাইত আমার কাম বাকি আছে, গোটেইখিনি আমি করার চেষ্টা করি।